এবার দেখো আমরা দেখব ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস দেখতে পাচ্ছ, দে হ্যাভ ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন বডি, মানে ডর্সাল এবং ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড হয়ে গেছে, চ্যাপটা হয়ে গেছে বডি, হেন্স আর কল্ড ফ্ল্যাট ওয়ার্ম। যেহেতু এদের বডি ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন, সেই জন্য একে বলা হয় ফ্ল্যাট ওয়ার্ম। সেই জন্য প্ল্যাটিহেলমিনথিসের অপর নাম হলো ফ্ল্যাট ওয়ার্ম। দিস আর মোস্টলি এন্ডোপ্যারাসাইট ফাউন্ড ইন অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান বিংস। এটা প্যারাসাইট, একটা পরজীবী মানুষের দেহের ভেতরে বাস করে, এই জন্য এন্ডোপ্যারাসাইট, ঠিক আছে, ইনক্লুডিং হিউম্যান বিং। ফ্ল্যাট ওয়ার্ম আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল ট্রিপ্লোব্লাস্টিক আসিলোমেট অ্যানিমালস উইথ অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে এটা কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ বাইরে থেকে ভিতরে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম আমরা দেখতে পাবো, এবং বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। যদি এদের মধ্যে দুটো মাঝখান বরাবর ভাগ করি, তাহলে লেফট এবং রাইটে দুটো সমান অংশ পাবো, একই রকম অংশ দেখতে পাবো। একে বলা হয়েছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এবং আসিলোমেট, অ্যাবসেন্স অফ সিলোম অর বডি ক্যাভিটি, অ্যাবসেন্স, সেই জন্য আসিলোমেট অ্যানিমালস উইথ অর্গ্যান লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে লেভেল অফ অর্গানাইজেশনটা এখানে আমরা দেখতে পাবো অর্গ্যান লেভেল। হু ক্যান সাকার আর প্রেজেন্ট ইন দ্য প্যারাসাইটিক ফর্ম। তাহলে প্যারাসাইটিক ফর্মে হুক এবং সাকারের অবস্থান আমরা দেখতে পাবো। সাম অফ দেম অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট ফ্রম দ্য হোস্ট ডিরেক্টলি থ্রু দ্য বডি সার্ফেস। এরা তো বললামই যে এটা একটা এন্ডো প্যারাসাইট, সেই জন্য হোস্টের দেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে এরা বেঁচে থাকবে, ঠিক আছে। সেই জন্য সাম অফ দেম অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট ফ্রম দ্য হোস্ট ডিরেক্টলি থ্রু দেয়ার বডি সার্ফেস। স্পেশালাইজ সেল কল্ড ফ্লেম সেল, এদের দেহে এক প্রকারের স্পেশাল সেল দেখা যায়, তাকে বলে ফ্লেম সেল। হেল্প ইন অসমোরেগুলেশন অ্যান্ড এক্সক্রিশন। এই ফ্লেম সেল মেনলি অসমোরেগুলেশন এবং এক্সক্রিশনে হেল্প করে। সেক্স আর নট সেপারেট, ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ থ্রু আউট মেনি লার্ভাল স্টেজ, ঠিক আছে। সাম মেম্বার্স লাইক প্ল্যানেরিয়া পজেসেস হাই রিজেনারেশন ক্যাপাসিটি। এর আন্ডারে পড়ছে কি, প্ল্যানেরিয়া, যার হাই লেভেল অফ রিজেনারেশন ক্যাপাসিটি রয়েছে। এছাড়া তোমরা তো জানোই যে এর মধ্যে পড়ে টিনিয়া, যাকে আমরা বলি টেপ ওয়ার্ম, ফ্যাসিওলা বা লিভার ফ্লুক। এখানে দেখতে পাচ্ছ প্রথম এটা দেখতে পাচ্ছ টিনিয়া বা টিনিয়া সোলিয়াম বা যাকে বলি টেপ ওয়ার্ম, আর পরেরটা হলো লিভার ফ্লুক। এরা সবাই যাচ্ছে আন্ডার প্ল্যাটিহেলমিনথিস বা ফ্ল্যাট ওয়ার্ম, মানে বডিটা দেখতে পাচ্ছ যে ডর্সো ভেন্ট্রালি ফ্ল্যাটেন, সেই জন্য এদের নাম হয়েছে ফ্ল্যাট ওয়ার্ম।